চক বাজারে নিখোঁজদের সন্ধানে স্বজনরা। এ পর্যন্ত 48 মরদেহ হস্তান্তর, ডিএনএ নমুনা সংগ্রহ চলছে। শুরু হচ্ছে কর্ণফুলী টানেল নির্মাণ, আজ টিউব স্থাপন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একুশের গ্রন্থমেলায় বিদায়ের সুর, পাঠকের আগ্রহ মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিকথা গবেষণায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকাল নটের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইরা শামস। অগ্নিকাণ্ডের পর তৃতীয় দিনেও চকবাজারের চুরিহাট্টায় নিখোঁজদের সন্ধানে ভিড় করেন স্বজনরা। এদিকে চকবাজার ও আশপাশের এলাকা থেকে সব ধরনের অনিরাপদ ঝুঁকিপূর্ণ রাসায়নিকের স্থাপনা সরাতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। এই কান্না, এই বিলাপ, প্রিয় মানুষের অস্তিত্বের সন্ধানে বেঁচে আছে কি নেই সে উত্তর নেই কারো কাছে। তারপরও হাতে ছবি নিয়ে শেষ চেষ্টা। ভোরের আলো ফোটার সাথে সাথে এমন দৃশ্য চুরিহাট্টায়। আশায় বুক বাঁধে হয়তো মিলবে তার সন্ধান। সরকার পদক্ষেপ নেয় কিন্তু আইন কার্যকর হয় না। কেন ওনাদেরকে আইনটা প্রয়োগ করা হয়নি, কেন ওনাদেরকে ওখানে সরানো হলো না, এখনো নিমতলিতে প্রচুর গোডাউন আছে, এখানে আছে। সাথে চলছে নিখোঁজদের তালিকা তৈরির কাজ, সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করুন। চলছে দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির অনুসন্ধান। একের পর এক বিস্ফোরণ হতে থাকে, তখন এখানে উপস্থিত লোকজন আর সরতে পারেনি, এই জন্য যান এবং মালের প্রচুর ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন সরকারের দায়িত্বশীলরাও। ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দৃঢ় ঘোষণা, এবার সরতেই হবে ঝুঁকিপূর্ণ রাসায়নিকের মজুদ। এই এলাকাটিকে নিরাপদ রাসায়নিক যে অবকাঠামোগত যে নিরাপত্তাহীনতা এখানে চলছে, সেই অবস্থার অবসান ঘটাতে যা যা করণীয় সমন্বিত পদক্ষেপ সবকিছুই করবে। সবকিছু অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে, তবে এবারে সমন্বয়ের কোনো ঘাটতি থাকবে না বললেন ওবায়দুল কাদের। এলাকাটি এত ঘিঞ্জি এলাকা, ঘন বসতিপূর্ণ, এখানে আসলে কেমিক্যালস এইসব জায়গা গোডাউন থাকাটাও নিরাপদ নয়। কাজে এখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া, খোলা মেলা জায়গায় সরিয়ে নেওয়াটাও আমাদের দায়িত্বের আওতায় পড়বে। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। চকবাজারে আগুনের ঘটনায় শনাক্তের পর এ পর্যন্ত 48 মরদেহ হস্তান্তর করা হয়েছে। 19টি মরদেহ শনাক্তের জন্য 36 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সিআইডি। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। বুধবার রাত 10টার পর পুরান ঢাকার চকবাজারে লাগা আগুনে 67 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর মধ্যে হস্তান্তর করা হয়েছে বেশিরভাগ মরদেহ, বাকিগুলো শনাক্তে শনিবারও স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিটের রিকশাচালক নুরুজ্জামানের স্ত্রী ও শিশু সন্তানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। অনেকগুলি লাশ কিন্তু একটাও চিনার মতন না। তারপরে আমি ও যোগাযোগ করছি আসার ডিসির কাছে, তারা আমার তো ই নিছে, ব্লাড নিছে এবং আমার বাচ্চার লালা নিছে। এছাড়া শনিবার আনোয়ার হোসেন মঞ্জু নামে একটি ওষুধের দোকানের মালিকের পরিচয় শনাক্ত করেছে স্বজনরা। তিনটে একসাথে ছিল, ওরা তিনটে ফ্রেন্ড, আর ভাইয়ের সামনে তো ছিল, ওই সামনের একটা লাশ আমরা ওটা দেখছি, তখন আমরা ছবিটা তুলছি, ওই ছবির সাথে যে লাশটা বডিটা আমরা পাইছি অবিকল। আরও লাশের পরিচয় শনাক্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। মৃতদেহ শনাক্তের পর বুঝে দেবে ঢাকা জেলা প্রশাসন। ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল গ্রহণ করছি, এ পর্যন্ত 19টি লাশের বিপরীতে 32 জনের স্যাম্পল আমরা গ্রহণ করেছি। আমরা আশা করছি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়গুলোকে ম্যাচিং করে আমরা তাদের স্বজনদের কাছে
ফিরিয়ে দিতে পারবো। যদি মিসিং কেউ থাকে, এর বাইরে কেউ থাকে, সেই তাদেরকে উদ্ধার করার জন্য, খোঁজ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করব। রোববারের পর সিআইডির মালিবাগ অফিসে ডিএনএ নমুনা দেওয়া যাবে। কালকে স্যাম্পল কালেকশন করেছি এবং গতকাল থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। দ্রুততম সময় আমরা কাজ শুরু করে দিয়েছি ল্যাবে। ডিএনএ নমুনা সংগ্রহের পর পরীক্ষা শুরু করেছে সিআইডি। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। শুরু হচ্ছে কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজ। আজ আনুষ্ঠানিকভাবে নদীর তলদেশে টিউব স্থাপন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 9,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। 2016 সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আনুষ্ঠানিকভাবে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ উদ্বোধন করেন। পতেঙ্গায় নেভাল একাডেমি থেকে আনোয়ারা পর্যন্ত এই টানেলের দৈর্ঘ্য 3.25 কিলোমিটার। নদীর 18 থেকে 31 মিটার গভীর মাটি খুঁড়ে স্থাপন করা হচ্ছে টানেল টিউব। এজন্য চীন থেকে আনা হয়েছে অত্যাধুনিক বোরিং মেশিন। 22,000 টন ওজনের এই মেশিন দিয়ে শুরু হবে টানেল নির্মাণের কাজ। রোববার আনুষ্ঠানিকভাবে টিউব স্থাপন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে প্রকল্পের কাজ 32% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। 2022 সালের মধ্যে টানেল নির্মাণের কাজ শেষ হবে বলেও জানান তিনি। টানেল নির্মাণ হলে অ্যাকচুয়ালি যে ঢাকা থেকে যে কক্সবাজার গামী যারা যাত্রী, তারা সহজে চট্টগ্রাম শহরকে বাইপাস করে অতি সময় অল্প সময়ের মধ্যে কক্সবাজার যেতে পারবে। তাতে চট্টগ্রাম শহরের যে যানজট, সেটাও উল্লেখযোগ্য হারে কমে আসবে। টানেল নির্মাণ হলে চট্টগ্রাম ঘিরে ব্যবসা বাণিজ্যের নতুন পথ খুলবে বলে মনে করেন ব্যবসায়ীরা। ওই পরে দেখা যাবে যে আমাদের ICDগুলো চালু হয়ে, কিছু ICD হয়ে যাবে ওখানে, টার্মিনাল অপারেশনের এবং কার্গো হ্যান্ডলিংয়ের অনেক কিছু জিনিস কিন্তু ওদিকে গড়ে উঠবে। এবং এই টানেলটা কমপ্লিট হয়ে গেলে এটার সাথে যে আমাদের ব্যাকের যে লিঙ্কেজগুলো আছে, মানে আমাদের রোডের যে কানেকশনগুলো আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়। নকশা অনুযায়ী কর্ণফুলী নদীর তলদেশে বসবে 2টি টিউব। 16 ফুট উচ্চতা এবং 35 ফুট প্রস্থের 2টি টিউবের মাঝে ফাঁকা থাকবে 11 মিটার। রত্নজামান, একুশে টেলিভিশন। একুশে গ্রন্থমেলায় বিদায়ের সুর। প্রকাশকরা বলছেন এবার উপন্যাস, গল্প, কবিতার পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের কাটতি বেশি। এদিকে কচি কাঁচাদের কলরবে মুখর ছিল মেলার শেষ শিশুপ্রহর। সহকর্মী মাহমুদ হাসানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। অমর একুশে গ্রন্থমেলার শেষ সপ্তাহের প্রতিটি দিনই লেখক, পাঠক আর দর্শনার্থীদের পদচারণায় মুখর। বিভিন্ন স্টল এবং প্যাভিলিয়নগুলোতে উপচে পড়া ভিড়। শেষ সময়ে পছন্দের বই সংগ্রহে ব্যস্ত পাঠকেরা, কিনেছেন পছন্দের সব বই। কাজিন আছে যাতে তারা পড়লে অন্তত মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে জানতে পারে। এমনিতে এই ক্রাউডের মধ্যে এসে নিজেকে ভালো লাগছে, বই পড়ার জন্য আরো আগ্রহ বাড়ছে। আমার অনেক ভালো লাগছে, আমি অনেকগুলো বই কিনেছি। গল্প, উপন্যাস, কবিতা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের কাটতি সবচেয়ে বেশি বলে জানান প্রকাশকরা। অন্যান্যবারের তুলনায় এবার বইয়ের বিক্রি অনেক বেশি। গবেষণাধর্মী বইয়ের দিকে পাঠকদের ব্যাপক চাহিদা। মেলার 23তম দিনে নতুন বই এসেছে 186টি। এ নিয়ে মোট মেলায় প্রকাশ হওয়া বইয়ের সংখ্যা 3,863। গ্রামীণ নারী ও বৈদেশিক সাহায্য। প্রথম যখন আমাদের দেশে বৈদেশিক সাহায্য আসে, তখন বৈদেশিক সাহায্যটা আসলে কিভাবে ব্যবহৃত হয়েছে, আরবানাইজেশনের কারণে আমাদের যে প্রকৃতি, আমরা নেচারকে যে হারিয়ে যাচ্ছে, সর্বশেষ আশ্রয়স্থল হিসাবে এটা একটা গুরুত্বপূর্ণ এই বইটি অবদান রাখবে। এই বইটির নাম হচ্ছে সেনদের কথা। এই বইটি ইংলিশ ও, এই যে আমাদের একুশে মাতৃভাষা বাংলাও লেখা আছে। এদেশের সত্যিকার ইতিহাস জানতে চান, ঝিনুক প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থটি তারা ক্রয় করলে আমি মনে করি জানতে পারবেন। এদিকে সকালে মেলার শেষ শিশু প্রহরে ছিল উপচে পড়া ভিড়। নানা ব্যস্ততাকে ছুটি দিয়ে শিশুদের নিয়ে মেলায় আসেন অভিভাবকরা। পছন্দের বই খুঁজতেই গড়িয়েছে বেলা। ভূতের বই, নানা রকম গল্পের বই আমি পড়তে অনেক ভালো লাগে। ডাইনোসরের বই পড়তে পছন্দ করি। এছাড়া টেলিভিশন শো সিসিমপুরের টুকটুকি, ইকরি, হালুম আর শিক্ষু চরিত্রগুলোর সাথে মেতে ছিল ছোট্ট সোনামণিরা। রিয়াজ সুমন, একুশ টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। মেহেরপুরে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধের গবেষণা, ফলপ্রসূ হবার আশা বিশেষজ্ঞদের।
দীর্ঘদিন ধরে বেহাল দশায় ঠাকুরগাঁও পৌর এলাকার রাস্তাঘাট অন্তহীন দুর্ভোগে বাসিন্দারা। আবারও আমন্ত্রণ সকাল নটার একুশে সংবাদে। মেহেরপুরে গমের ব্লাস্ট রোগ প্রতিরোধ গবেষণা স্থলে কাজ করছেন 10 বিদেশি সহ 21 কৃষি বিশেষজ্ঞ। এই গবেষণার মাধ্যমে ব্লাস্ট দমনের সফলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া উন্নত জাত তৈরিতেও গবেষণা করছেন বিশেষজ্ঞরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। গমে ব্লাস্ট ভয়াবহ ক্ষতিকর ছত্রাকজনিত রোগ। এই রোগ শনাক্ত ও প্রতিরোধের উপায় খুঁজতে কাজ করছে 21 সদস্যের গবেষণা দল। এর মধ্যে ব্রাজিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃষিবিজ্ঞানী ডক্টর মরিসিওর নেতৃত্বে রয়েছেন 10 সদস্যের বিদেশি প্রতিনিধি, আর বাংলাদেশের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর নরেশ দেব ভার্মা। শনিবার সকালে সদর উপজেলার আমজুবি মাঠে ব্লাস্ট শনাক্তে গবেষণাস্থলে আসেন প্রতিনিধিরা। রোগের জীবাণু খুঁজে এর চরিত্র, আচরণ ও তা দমন প্রক্রিয়া নির্ণয় করার কৌশল রপ্ত করার চেষ্টা করছেন বলে জানান তারা। উই হোপ দ্যাট ইফ উই ডোন্ট নো বিকজ নো মলিকুলার আইডেন্টিফিকেশন টিল ইয়েট টু ডু ফর কনফার্মেশন অফ দ্য প্যাথোজেন উই ক্যান ফোরকাস্ট দিস ডিজিজ এন্ড প্রোডিউস আর্লি ওয়ার্নিং সিস্টেমস সো দ্যাট কনফার্মস ক্যান ডু টেক সাম অ্যাকশন জাস্ট বিফোর দ্য ডিজিজ লেটস সে এক্সপোজড। ব্রাজিলে প্রথম ব্লাস্ট রোগ ধরা পড়ায় এ ব্যাপারে তাদের গবেষণা অনেক এগিয়েছে। বাংলাদেশের আবহাওয়ার সাথে মিল রেখে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে এই গবেষণা থেকে ধারণা পাওয়া যাবে বলে জানান বিশেষজ্ঞরা। ব্লাস্টের জীবাণু এখানে আছে কিনা সেটা কিন্তু এখানে ধরা যাবে। গত কয়েক বছর ব্লাস্টের কারণে ফলন কমে যাওয়ায় গম চাষে আগ্রহ হারিয়েছেন চাষিরা। এই গবেষণা ফলপ্রসূ হলে আবারও চাষের কথা জানান তারা। উৎপাদন যদি সেরকম লক্ষ্যমাত্রায় আসে ভালো বুঝি, তাহলে আমরা গম চাষটা করতে পারবো। গত 14 ফেব্রুয়ারি শুরু হওয়া এই গবেষণা প্রকল্পের কাজ 11 মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও পৌর এলাকার রাস্তাগুলোর বেহাল দশা। বেশিরভাগের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগের অন্ত নেই নগরবাসীর। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। এভাবেই উঠে গেছে পিচ, ইট খোয়া ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দের। পর্যাপ্ত মাটি না থাকায় দুপাশ ভেঙে সরু হয়ে গেছে রাস্তা। পৌর এলাকার পুরনো কবরস্থানের পাশে রাস্তা, টিকিয়াপাড়া, গোয়ালপাড়া, নরেশ চৌহান হলপাড়ার সংযোগ তিনটি সড়ক, ঘোষপাড়া সরকারপাড়ার চারটি, হাজিপাড়ার বড়মাঠ থেকে শিমুলতলা, আশ্রমপাড়া শিশু পার্ক থেকে মুন্সিপাড়া ও চানমারিপাড়া রাস্তার অবস্থা খুবই করুণ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই দৈন্যদশা বলে জানান স্থানীয়রা। রাস্তার যে বেহাল অবস্থা তার কারণে প্রতিদিনই আমাদেরকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। কোন একটা অ্যাম্বুলেন্স আসতে পারে না সঠিকভাবে, তারপরে কোনো রিক্সা ঠিকভাবে চলতে পারে না। দেখা যায় যে অনেক সময় অনেক প্যাসেঞ্জার হয়তো রিক্সায় চলে যাচ্ছে, হঠাৎ করে উল্টে পড়ে যায়। অধিকাংশ রাস্তায় বলতে গেলে ঠাকুরগাঁও খুবই বেহাল অবস্থা এবং জনদুর্ভোগ চরম। ঠাকুরগাঁয়ের অলিগলি রাস্তাঘাট যেন ভালো করা হয় এবং আমরা যেন ভালোভাবে চলাচল করতে পারি, এটা সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। প্রয়োজনীয় বাজেট পেলে পর্যায়ক্রমে রাস্তাগুলো সংস্কার করা হবে বলে জানান পৌর মেয়র। টোটাল 50 কোটির একটা প্রজেক্ট আমরা সাবমিট করব। আশা করছি যে আমরা এখান থেকে টাকাটা পেলে আমরা পৌরসভার সার্বিক রাস্তাগুলোকে পরিবর্তন করতে পারব। পৌর এলাকায় 55 কিলোমিটার পাকা সড়কের 30 কিলোমিটারই ব্যবহার অযোগ্য বলে জানান নগরবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। ট্রাম্পের সাথে দ্বিতীয় শীর্ষ বৈঠক করতে ভিয়েতনামের পথে কিম জং উন। লা লিগায় সেভিয়ার বিপক্ষে বড় জয় বার্সেলোনার, মেসির হ্যাটট্রিক। শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
চক বাজারে নিখোঁজদের সন্ধানে স্বজনরা, এ পর্যন্ত 48 মরদেহ হস্তান্তর, ডিএনএ নমুনা সংগ্রহ চলছে। শুরু হচ্ছে কর্ণফুলী টানেল নির্মাণ, আজ টিউব স্থাপন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একুশে গ্রন্থমেলায় বিদায়ের সুর, পাঠকের আগ্রহ, মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিকথা গবেষণায়। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায়, দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।